জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নীল রং খুবই শুভ রং, ভাগ্যের চাকা ঘোরাতে বাড়িতে কেন লাগাবেন এই জনপ্রিয় বিষ্ণুকান্ত ফুল। হিন্দু ধর্মে বহু পরিচিত গাছগাছালির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সেই সব জনপ্রিয় গাছের মধ্যে নীল অপরাজিতা ফুল অন্যতম। জ্যোতিষশাস্ত্র অনুসারে অপরাজিতা নীল ফুলের প্রতিকারের কথা উল্লেখ করা হয়েছে। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি আয়ুর্বেদও এই ফুলের ব্যবহার করেছে। জ্যোতিষমতে অপরাজিত ফুলের কিছু প্রতিকার করলে সব ধরনের সমস্যা দূর হয়, পাশাপাশি সমস্ত ইচ্ছা পূরণও হয়। অপরাজিতা ফুলের কিছু সহজ প্রতিকার মেনে চললে জীবনে সমৃদ্ধি আসবেই। হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণু ও ভগবান শিব অপরাজিতা ফুল খুবই পছন্দ করেন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে অপরাজিতা ফুল অর্পণ করে পুজো করুন, এতে সমস্ত রকমের কষ্ট দূর হবে। আর্থিক সংকট এড়াতে সোমবার উপবাস করে শিবলিঙ্গের পুজো করুন অপরাজিতা ফুল অর্পণ করে। এরপর রুদ্রাক্ষের জপমালা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। অপরাজিতা ফুল তুলে আলমারির যেখানে সম্পদ নিরাপদে রেখেছেন সেইখানে রেখে দিন, মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে। এই প্রতিকারে অর্থের যেমন অভাব হবে না, তেমনই অর্থনৈতিক অবস্থাও মজবুত থাকবে। বিশ্বাস করা হয় যেই বাড়িতে অপরাজিতা গাছ লাগালে শ্রীহরি ও ভগবান শিবের কৃপা বজায় থাকে। বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ লাগান, এতে ধন ও শস্যের কোনো অভাব থাকবে না। বিশ্বাস করা হয় যে এই গাছটি বাড়িতে সঠিক দিকে লাগালে কোনো রকম সমস্যা হয় না, স্বাস্থ্য ঠিক থাকে, অর্থনৈতিক অবস্থাও খুবই উন্নত থাকে। বারবার ঋণগ্রস্ত হলে সোমবার বা শনিবার প্রবাহিত জলে তিনটি অপরাজিতা ফুল ফেলে দিন। এই প্রতিকারের পাওনা টাকা ফেরত পাওয়া সম্ভব থাকে, ঋণের বোঝাও হালকা হয়ে যায়। রঙিন ফুল সব সময় মনকে মুগ্ধ করে, পুজো পাঠেও এই ফুল বিশেষভাবে ব্যবহৃত হয়। অনেকেই জানেন যে এমন একটি ফুল যা দেবদেবীর কাছে খুবই প্রিয়, তেমনই জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই ফুল নিবেদন করলে উক্ত ব্যক্তির জীবনে উন্নতির দরজা খুলে যায়। অপরাজিতা ফুল হিন্দু শাস্ত্রে বিষ্ণুকান্ত নামে পরিচিত, এছাড়া একে নীলা অপরাজিতাও বলা হয়। তান্ত্রিকরাও এই ফুলকে অত্যন্ত লৌকিক অলৌকিক ফুল বলেই মনে করে থাকে। যদি কোনো ব্যক্তি বারবার অর্থের সমস্যা থাকে, হাতে একবারে টাকা পয়সা না থাকে, তাহলে নীল অপরাজিতা খুবই উপকারী। সোমবার নীল অপরাজিতা ফুল দিয়ে প্রবাহিত নদীতে প্রবাহিত করে দিন, তাতে অর্থ সংকট দূর হবে। পাশাপাশি হনুমানজির চরণে অপরাজিতা ফুল অর্পণ করলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। যদি বিশেষ ইচ্ছা থাকে, তবে দেবী দুর্গা ভগবান শিব বিষ্ণুর উদ্দেশ্যে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন, খুব শীঘ্রই আপনার মনোবাসনা পূর্ণ হবে। কারো বিয়েতে বারবার বাধা আসছে, নির্জন জায়গায় কাঠ দিয়ে মাটি খুঁড়ে নীল ফুল টিপে দিন, দাম্পত্য জীবনে বাধা দ্রুত কমে যাবে। যদি ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, তাহলে 5 টুকরো ফিটকিরি ও 6টি নীল অপরাজিতা ফুল একসঙ্গে কোমরে বেঁধে আটকে রাখুন। নবমীর দিন দেবী দুর্গাকে এই সমস্ত জিনিস নিবেদন করুন। প্রবাহিত জলে নীল ফুল রাখুন, ফিটকিরির টুকরোগুলি সাবধানে নিজের কাছে রেখে দিন, আপনার জীবনে সাফল্য আসবে। যদি চরম দারিদ্র্যের সম্মুখীন হন, তাহলে মোক্ষদা একাদশীর দিন বা যে কোনো একাদশীর দিন, একাদশী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণকে নীল ফুল অর্পণ করুন। ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, তাহলে 5 টুকরো ফুটকিরি ও 6টি নীল অপরাজিতা ফুল একসঙ্গে বেঁধে কোমরের মধ্যে আটকে রাখুন। নবমীর দিন দেবী দুর্গাকে এই সমস্ত জিনিস নিবেদন করুন। প্রবাহিত জলে নীল ফুল ফেলে দিন, ফুটকির টুকরোগুলো সাবধানে নিজের কাছে রেখে দিন, সাফল্য আপনার জীবনে আসবেই। ফুলটা আপনি প্রবাহিত জলে ফেলে দেবেন, ফটকি টুকরোটা আপনার নিজের কাছে রেখে দেবেন, এইভাবে টোটকাটি করবেন। যদি চরম দারিদ্র্যের সম্মুখীন হন, তাহলে আপনি যে কোনো একাদশী পূর্ণিমাতে
আপনি শ্রীকৃষ্ণকে, বিষ্ণুকে, নারায়ণকে আপনি এই নীল ফুল দিন। কাউকে মিথ্যে কথা বলবেন না, তেলে ভাজা খাবার খাবেন না, উপবাস রাখতে না পারলেও পেঁয়াজ রসুন এই সমস্ত খাবারগুলি খাবেন না। এই দিন এইভাবে নীল অপরাজিতা টোটকাগুলো করুন, আপনার জীবনে সফলতা আসবেই আসবে। বাস্তুশাস্ত্র মতে নীল অপরাজিতা ফুল আপনার বাড়িতে তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন, আপনার সংসারে সমস্ত রকমের বাধা বিঘ্ন কেটে যাবে। এক নজরে দেখে নেবেন যে কোনো সমস্যার মোকাবিলা এই নীল অপরাজিতা গাছ থাকলে আপনার সংসারে হয়ে যাবে, বাড়িতে দুঃখ কষ্ট কেটে যাবে। নীল অপরাজিতা ফুল আপনার বাড়িতে রেখে দেবেন এবং ভগবান বিষ্ণুকে দেবেন, নিবেদন করবেন। এছাড়া শনিদেবেরও খুব প্রিয় ফুল এই অপরাজিতা ফুল, এই ফুলের হাত ধরেই আসবে মা লক্ষ্মীর কৃপা। বাস্তুশাস্ত্র মতে নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকলে দুঃখ কষ্ট কেটে যাবে এবং ইতিবাচক প্রভাব সংসারে আসবে, সুখ সমৃদ্ধি আসবে, নানা রকমের বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। নীল অপরাজিতা ফুল শনিদেবকে দান করলে আপনার শনি সাড়েসাথীর সমস্যা কেটে যাবে। চেষ্টা করেও যদি আপনার চাকরি বা পরীক্ষায় সফলতা না আসে তাহলে আপনি এই টোটকাটি করবেন, যদি ইন্টারভিউ দিতে যান তার আগের দিন 5টা অপরাজিতা ফুল ও 5 টুকরো ফটকিরি আপনার আরাধ্য দেবতার পায়ে নিবেদন করুন। পরের দিন ইন্টারভিউ দিতে যাবার সময় এই ফুলগুলো নিজের পার্সে রেখে দেবেন, ফলে আপনি আপনার পছন্দসই চাকরি আপনি পাবেন। পরিবারে অসুখ বিসুখ পিছু না থাকলে সোমবার শিবলিঙ্গে অপরাজিতা ফুল নিবেদন করুন এবং পূজোর ফুল এই পূজোর পরে এই ফুলটি 1 টুকরো সাদা কাপড়ে মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন, বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে, অসুখ বিসুখ কমবে। শুক্রবার বা বৃহস্পতিবার বাড়িতে অপরাজিতা গাছ পুঁতুন, এর ফলে আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের দৃষ্টি পড়বে। মঙ্গলবার বা শনিবার 3টি অপরাজিতা ফুল জলে ভাসিয়ে দিন, ঋণ থেকে মুক্তি পাবেন। অপরাজিতা ফুল শনিদেবেরও খুব প্রিয়, চাকরি ব্যবসা যে কোনো কাজে উন্নতি করতে এই গাছের শেকড় নীল কাপড়ে বেঁধে নিজের কর্মস্থানে ঝুলিয়ে দিন। তার সঙ্গে 21টি অপরাজিতা ফুল আপনার যে কোনো মহাদেবের মন্দিরে বা শনি মন্দিরে নিবেদন করুন, তাহলে আপনার সমস্ত রকমের গ্রহ ফাড়া দোষ সমস্ত রকমের কেটে যাবে।